জয় গুরু। রিতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের সামনে শ্রদ্ধেয় রাহাদা, এই ভাদ্র মাসে ভাদ্র পরিক্রমা চলছে, আজকে বোধহয় দ্বাদশতম দিন, উনি ইষ্ট প্রসঙ্গ করছেন, আমরা অনেক নতুন তথ্য জানতে পাচ্ছি, নতুন নতুন জিনিস জানছি, উনার অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করছেন। আমি প্রণাম জানাই উনাকে এবং পরমপিত আতুল চরণে উনার শ্রীবৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। সরাসরি রাহাদার কাছে যাব। জয় গুরু রাহাদা, আপনাকে প্রণাম জানাই, দয়া করে যদি কিছু ঠাকুরের কথা শোনান, আমরা ঠাকুরের কথা শুনব আপনার মুখ থেকে। আমরা চেষ্টা করছি রোজির মতন বসে বসে কিছু সময় তাকে নিয়ে একটু আলো আলোচনার মধ্যে দেখাচ্ছে সময় আমাকে অতিবাহিত করি, মানে সুখে শান্তিতে থাকি, এইটুকু যা সমস্ত 24 ঘন্টার মধ্যে এই কয়েকটা মিনিট তাকে নিয়ে থাকি। এইটাই বোধহয় জীবনের সবচেয়ে, মানে আমার সমস্ত দিনের মধ্যে সবচেয়ে মানে সুখীতম মুহূর্তটা মনে হচ্ছে। তাই যাই হোক, আজ বসি আলোচনা করতে করতে পুরনো ঘটনাগুলো মনে পড়ছিল, তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমি এই বাংলাদেশের কথাই বলি। কারণ বার্মাই জীবনে দীক্ষা নেওয়ার পরবর্তীকালে প্রথম জীবনটা কাটিয়েছি এই বাংলাদেশে, মায়ানমার দিকে। সুতরাং ওইখানে কিছু ঘটনা ঘটনাগুলো একটা চেষ্টা করছি বলতে, যেটুকু মনে আছে সেই ওই বলছিলাম যে উত্তর বর্মায় ঘুরে আসি এবং রাস্তায় আমাকে যখন আটকে গেলাম সেই ইনসার্জেন্টের এরিয়াতে পড়ে, এবং তাদের হাতে কোনো পরমতার দয়ায় তারা আমাকে সুস্থভাবে এবং ভালোভাবেই তারা আমাকে ফেরত দিয়ে দিল, পাঠিয়ে দিল। আসলাম, এসে আবার সেই খেডুতে হরেন্দার ঘরে এসে উঠলাম। হরেন্দার সেই ডেরায় রাত্রি একদিন গল্প করতে করতে হরেন্দার সব শুনছিলেন, শুনে শুনে বলি সব ঠাকুরের দয়া জানো, এবং ঠাকুরের ওই অত নাম ধ্যান সাধন ভজন উনি করেন, জিজ্ঞা করতে করতে বলে শোনো আমি কি সাধে করি, আমার করতে বাধ্য হয়েছিল এবং তাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই কেন তখন তিনি তার জীবনের কতগুলো কাহিনী বলছিলেন, সেই কাহিনীটাই আছি এখানে চেষ্টা করছি তার কাছে শোনা যেত। সেইটি তিনি তো ওই একটা হসপিটালের তিনি ইনচার্জ ছিলেন, তিনি এবং ভালো সার্জনও, সার্জিক্যাল ডিপার্টমেন্টের নামও ছিল, তিনি ইনচার্জ মানে চিফ মেডিকেল অফিসার ছিলেন, সিএমও সেই। আর তখন ওনাদের সেই যে হসপিটালটা বললাম তো, হসপিটালটা খুব সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় টাহাড় দিয়ে, আর ওই পাহাড়ের আশেপাশে ওই দিকে আবার রিসার্জেন্টরা আসে মাঝে মাঝে, কিন্তু ওইখানে ই করে, যেহেতু হসপিটাল সেজন্য বেশি ওইখানে ই করে পায় না। তা উনি একটা নিজে এক কোয়ার্টারে থাকতেন, সেই কোয়ার্টারে স্ত্রী এবং দুটো বাচ্চা ছেলে ছিল। আচ্ছা, সেই তো থাকতেন। তো এখন উনি খুব বড় বিউটিফুল ডাক্তার। হ্যাঁ, তা মাঝে মাঝে সবসময় ওই রুগীদের নিয়ে সবসময় হসপিটাল নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। হ্যাঁ, এই তো খাওয়া দাওয়া ঠিক তেমন হতো না, অনেক সময় খাওয়া দাওয়ার সময় নেই, অসময় খেতেন, অসময়ে আর স্ত্রীও তাকে বসে থাকতে হতো। আমাদের হিন্দু ঘরে যা হয় স্বামী না খেলে স্ত্রী কানে যা হয় তাকেও ওরা মাঝে মাঝে ওরকম থাকতে হতো। তা একদিন এরকম সকালবেলায় ভোরবেলায় উঠে নাম ধ্যান করে টোরে সবাই চা খেতে বসতেন, এমন সময় হসপিটাল থেকে
আপনার কোয়ার্টারে এসে একদম একটা ইয়ে আর কি দারোয়ান মানে ডাক্তারবাবু শীঘ্র চলুন, একজন রুগী খুব অসুস্থ, এটাই আর ডিউটিতে কোনো ডাক্তার এখন নেই, সেই তো সে বাড়ি গেছে। এই পুলিশ আটা ফেলে দিয়ে তাড়াতাড়ি গায়ে জামা কাপড় করে উনি চললেন আবার সেইখানে। তখন বলি দাঁড়াও চাটা খেয়ে যাও, সকালবেলায় চা মিটি খাইয়ে তারপরে বেরো, একটু উঠতে কিছু হবে না। না 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 না, আগে রুগী তার সাইজে সবচেয়ে শ্রেষ্ঠ, সে তিনি জামা টামা পরতে পরতে ইয়ে চাও খেতে পারলেন না, ইয়ে করতে পারলেন না, উনি সেই থেকে ছুটছে নাকি। স্ত্রী মানে খুব বিরক্ত বোধ করছেন, একটু সময় নিলে কিছু মনে হয় না, হ্যাঁ দাঁড়াও তুমি একটু করো যেয়ে নেই একটু খেয়ে খেয়ে তারপর যাও। সে সকালে কিছুদূর যেতে যেতে উনি তবে রেগে গেছে ওনার স্ত্রী, রেগে গিয়ে মনে মনে বলছেন এমন চাকরি না করলেও নয়, এমন চাকরিতে কী দরকার এমন চাকরি, হ্যাঁ নিজের যা হয়ে থাকে সেটা হয়ে গেছে। উনি পিছনে ফিরে এসে ওনাদের তাকে কটমট করে তাকালেন, তোমাকে এর প্রতিফল ফলতে হবে, এই বলে উনি চলে গেলেন হসপিটাল গিয়ে ডাক্তার টাক্তারকে দেখে ডাক্তার ঠিকঠাক করে টয়ে বসে আছে। আর ডিউটিতে সেই সব ডাক্তারটা আসবে আসারটা করে আবার সেই বেলা 11টা 12টার সময় ঘরে যাবেন, আবার তাকে আসতে হবে, এই এরকম নানারকম ইয়েতে কিন্তু ইনচার্জ তাকে সব করতে হয়। হঠাৎ হয়ে পেয়ে তারপরে সব ডাক্তার নার্সরা এসে তাদের সব বুঝো বুঝো দিয়ে বসে আছে, বসে টুসে মনে হল ভাবছে শুধু তাকে কেন বললাম, বলাটা ঠিক হয়নি, এটা খুব খারাপ লাগলো, মানে নিজে নিজে খুব ই খারাপ হয়ে গেছে, তো সমস্ত দিন খেটে খুঁটে আসে এ খাওয়াটায় আর আমি না এলে খাটেব না, এটা স্বাভাবিক আমার খাওয়া ফেলে দিয়ে এসছি, এরকম মনে মনে খুব কষ্ট হচ্ছে নিজের ভিতর। তার উনি এই চিন্তাটা করে আর 10টা 11টা আসেননি, হ্যাঁ এক দুপুরবেলায় তিনি দুপুরে খেতে এসছেন, দুপুরে খেয়ে খেয়ে স্যাঁটা নিয়ে খেতে বসছেন, বুদ্ধি তাকাল ভাই মুখটা পেল একেবারে, বউ খাইনি বুঝা যাচ্ছে খাইনি, খেয়ে খেয়ে ওনার মনটা খুব খুঁতখুত করছে। আবার ডিউটিতে আসলে সেই রাত্রে ওনার স্ত্রী কেমন যেন শরীর খারাপ, শরীর খারাপ হয়েছে ওষুধ করে দেন, শরীর আর ভালো হয় না, আর ভালো হয় না, আস্তে 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 দেখে গেল সেই রোগ একটা কঠিন রোগে দাঁড়ায় গেল, এবং তাতে এবং পরীক্ষা টিকাকে দেখা গেল তখনকার দিনে টিবি যক্ষা তাকে ধারণ করতে, চিন্তায় চিন্তায় বা নানারকম কারণে করতে 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 তিনি, এবং এমন অবস্থা হলো যে উত্তর বর্মায় মানে ম্যাঙ্গল ফ্যানি যত বড়ো বড়ো ডাক্তার ডাক্তার সব দেখানো হলো, চলে এলেন রেঙ্গুনে, রেঙ্গুনে এসে সমস্ত ডাক্তার ডাক্তার সবাইকে দেখানো টেখানো হলো। তখনকার দিনে মানে খুব কঠিন মানে যক্ষা রোগের একেবারে খুব ইয়ে, আর যক্ষা রোগ হওয়া রোগের তার কাছে সই না তাকে ইয়ে অনেক হয়, তখন ছুটি নিয়ে ভালো যাই কলকাতায় গিয়ে চিকিৎসা করা যায়। কলকাতায় এসে প্রথম তো কয়েকজন কারো আত্মীয় বাড়িটা নিয়ে উঠলেন, যখন যারা শুনতে পারে যে যক্ষাটা কেউ থাকতে দেয় না, সবাই অ্যাভয়েড করে দেয় টিবি, ওরে বাবা রে বাবা টিবি, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে জায়গা পেলেন না, কোথায় থাকবেন কী থাকবেন, এখন দুটো বাচ্চা ছেলে প্লাস ওনার স্ত্রী, আর দিন দিন উনি মানে লোকটা বাড়ছে কোনো রকম অবস্থা হয়। তখন মনে মনে ভাবলেন যাই ঠাকুর বাড়িতে যাই, যদি বাঁচতে বাঁচবো দিন বাঁচান বাঁচাবো নাড়ে চলে যাবো, চল যাই ঠাকুর বাড়িতে এসছেন। তখনকার দিনে ঠাকুর বাড়িতে অত ইতি নেই প্রাচুর্য নেই, আনন্দবাজারে ওই একটা ঘর, হ্যাঁ ঘরে উঠেছেন, উঠে উঠে রেখে রেখে তিনি ওই আশেপাশে আর দুজন রুগী যারা লোকজন এসছে ওই আনন্দবাজারের মধ্যে গেস্ট হাউসে উঠেছেন, উঠে উঠে ওনে তারপরে ঠাকুরের কাছে এসে ওনার বউকে নিয়ে সব বলছেন, বলবে এরকম ব্যাপার অবস্থা এরকম কী করে থাকে। ওই ঘরে যারা ছিলেন যারা আরও গেস্ট এসছেন তারা শুনলেন জন্য একটা টিবি রোগ, ওই শুনে এসে ভয়তে তারা আগে আগে এসে
ওনার জিনিসপত্র সব বের করে দিছে। আচ্ছা, হ্যাঁ, একজন টিবি রুগী আমাদের এখানে থাকবে, তাহলে আমাদেরও হবে, তখনকার দিনে মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, টিবি রুগী মানে একেবারে ইয়ে বের করে দিছে, বেড টের করে দিয়ে তারপর যখন ঢুকছে বের করে সন্ধে হয়ে আসছে, বলছে কি আপনি যখন ডাক্তার, ডাক্তার হয়ে এই কাজ করছেন, এই সমস্ত রুগী আমাদের সব রোগের সব রোগ ছড়াবেন, হ্যাঁ আপনি একটা কি মানুষ? হ্যাঁ, তা বলে না আমাদের কোনো রকম রাত্রি থাকতে হবে, কাজ সকাল একটা হবে না, হবে না, বের করে দিছে ওই বারান্দার থেকেও আরও দূর হয়ে দিছে, মানে এরকম অবস্থা আর কি। সবাই মিলে যখন আসে জানেন একটা টিবি রুগী এরকম এরকম, তারপর শুনিছে ঠাকুর কিছু বলছে, ঠাকুর শুনিয়েছেন সবটা, হ্যাঁ কী করে রাত্রে বা কোথায় থাকবে কী থাকবে, রাত হয়ে আসছে তখন একটু বর্ষাতে আসবে বৃষ্টি আর মেঘেছে, ঠাকুর তুমি বাঁচাও, কোথায় বলবে দুটো বাচ্চা আর ওনাকে নিয়ে সে বারান্দায় তাকে থাকবে, বারান্দার সিটি জল আসছে ইয়ে আসছে, কোথায় থাকবে কী থাকবে ঠাকুর কী করবেন? ইন্দি মিনি ঠাকুর কাছে নালিশ হয়ে গেছে, চলে গেছে, নিজের ডাক্তার হয়ে কেমন করে এই আমাদের সবাইকে রুগী করছে এরকম, ঠাকুর অন্তর্জন এই সব বোঝে। তিনি কী করছেন, একজন লোককে দিয়ে ওই সরকার হাউস যেটা, হ্যাঁ ওই ঘরে তখন ছোটো ছোটো ওদেরগুলো সাইডে ঘর ছিল, ওই ঘরগুলো বাড়ি ঠাড়া দিত, হ্যাঁ ওরা একটা লোককে একটা ঘর, ছোটো একটা ঘর ভাড়া দিয়েছেন, লোকে যাতে রাখি চলে যেত, সব রেডি করে এসে সেই লোকটা এসে বলছে, তখন ঠাকুর তুমি ছাড়া উপায় নামি রাত্রিবেলায় বাচ্চা দুটো নিয়ে আর এগিয়ে নিয়ে কোথায় থাকো, ওরা কোনো কোনো রাত্রিবেলাতে বারান্দা থাকতে, তাও বারান্দা থাকতে দেবে না, এরকম অবস্থা। তো শুনুন চলেন আপনার ব্যবস্থা হয়ে গেছে, কোথায় ওইখানে একটা বাড়ি ব্যবস্থা করবে, কোথায় এই সরকার ভবনে, ঠাকুর এই ব্যবস্থা করবে, ঠাকুর তুমি আসো, আস্তে আস্তে নিয়ে সে বাচ্চা করে দিয়ে ওখানে গেলেন। সেই আর সেই সময় ওনার এক শাশুড়ি ছিল, শাশুড়ির সঙ্গে করে নিয়ে এসছে, হ্যাঁ শাশুড়ি কলকাতা থেকে তাকে সঙ্গে করে নিয়ে এসছে, যে মেয়ে তো পিকনিক রাতে থাকা জায়গা হলো, যাকে ব্যবস্থা হলো এবং ওইখান থেকে সমস্ত থেকে আর আনন্দবাজারে বললো খাবার টাবার নিয়ে এসে ওইখানে খাবি খাবে। তারপরের দিন ঠাকুর কাছে প্রায় ই করছে, ঠাকুর বলেছে এই রোগ দেখছে, এই রোগী এই ডাক্তার দেখেছে, এই ডাক্তার দেখেছে, এই ঠাকুর শোনেন আর কিছু শোনেন আর ওই ওষুধ খাওয়া যায়, একদিন দুই দিন থাকে না ঠাকুর, বউ সকাল পায় যে বসেন ঠাকুর কী করে, উনি ভাবছেন যে কখন বউ মরে যাবে, বউ মরে গেলে ছেলে দুটিকে নিয়ে যেমন করে হোক চলে আসবো তেমন করে কবে যায়, করতে করতে অনেক দিন হয়ে গেছে, মারাও যাচ্ছে না আর ওদিকে গেছে কী করবে, এদিকে ছুটি ফুরি আসছে, তখন একদিন ঠাকুরকে বলছে ঠাকুর আমাদের ছুটি ফুরি আসছে কী করবো, ওকে কোথায় নিয়ে যাবো, ঠাকুর দেখ করো কোথায় কী করে দেখ না, তো তুই এক কাজ কর, আমার তো ছুটি শেষ হয়ে গেছে, আমি যেতেই হবে কী করবো এখন, ওকে তো ও থাক তুই চলে যা, ও কোথায় থাকবে এখানে কে দেখবে, দেখার মালিক দেখবে তুইকে, দেখার মালিক দেখবে, আর শোন যা আসো তুই পান্ধা নিয়ে যা, আচ্ছা ঋত্বিকের পান্ধা আমি হ্যাঁ পান্ধা নিয়ে যা, কবে যাবি তুই, তাহলে আপনি যদি বলেন সেই কাজ তো ছুটি নেই এরকম, কলকাতায় যে এবার জাহাজের টিকিট করতে তখন প্ল্যান নেন জাহাজের টিকিট করতে গিয়ে, ঠিক আছে তোর সুবিধা মতো যে দু একদিন মধ্যে জিনিস সুবিধা সুপরিচিত আর যা পান জানিয়ে যা, যে যা ও থাকবে এখানে থাক, কে দেখবে কে দেখার মাঝে দেখবে ঠাকুর বলে, উনি বলছে বলবো কিছুই বললেন না ঠাকুর বলে পান জানিয়ে, তারপরের দিন ঠাকুর প্রণাম করে কলকাতায় এসে জাহাজের টিকিট টিকিট করে এসে কয়েকদিন রেঙ্গুনে হসপিটালে ছিল, তারপর আবার থেডোতে ট্রান্সফার করে দিলেন, তুললেন ঠেস ঠেস আর ওই ডাক্তারি করেন মন থাকে হিসেবে কখন ডেট খবর আসে মরা খবরটা একটু সেই চিন্তা করছেন।
মরার খবর আসে, মরাও খবর আসে না, উনিও এখানে কাজ করেন। তখন আমি কোথায় যাবো কী করবো, দিন রাত বসে ঠাকুরের নাম করতাম। সেই যে নামে আমার অভ্যাস হয়ে গেছে, উপায় নেই, সমস্ত হাসপাতাল থেকে ডেকে ঘরে এসে চিন্তা করে বউ ভালো হবে ভাবছে, কিন্তু ভালো হবেই না তার ধারণা। ও আর কোনো ডাক্তার তার দেখায় না ঠাকুর, ওই যা করতে ওই খাবে বাস, আর আমার এখানে খাবে। আর ঠাকুর একটা মুষ্টিযুগের কথা বলেছেন, এই পাতা ওই পাতা খেতে থাকে, এক মাস যায় দুই মাস যায়, উনিও নাম ধ্যান এবার গেছেন, আর বাকি সময়টা ওই দীক্ষা দিয়ে পারেন। এইবার চিঠিপত্র আসলে বলে যে আপনার কেমন দীক্ষা টিক্ষা কেমন হচ্ছে, কেমন দীক্ষা দিচ্ছেন ঠাকুর বলেন খুব করে দীক্ষা দেন। উনি আগে দীক্ষায় মত্ত হয়ে গেলেন, দীক্ষা দেওয়ায় ইষ্টকাজে মত্ত হয়ে গেলেন, আর সবসময় নাম করেন আর ইষ্টকাজে। আস্তে 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 এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস হয়ে গেল, এখন বৈকতের দোকানকে মিলে গিয়ে ওই দীক্ষা টিক্ষা দেওয়ার জন্য এখানে যান সেখানে যান ওখানে যান এখানে যান, আর খায় খুব নাম করেন, খুব করে নাম করেন দীক্ষা নিয়ে। করতে 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 প্রায় এক বছর হয়ে গেছে, হওয়ার পরে উনি আসতে যাবেন, তখন উনি লিখে ওরা বউ লিখেছে ডাক্তার বলেছে যে আমার এখন আর ওই অসুখ নেই, ঠাকুর দুজন ডাক্তার দিয়ে পরীক্ষা করেছেন আমার নেই। ঠাকুরের চিঠি লিখেছে যে এরকম ওকে আসতে বলবো, বউ বলছে না না এখন আসতে বলবি না, যখন আসতে বলে আমি বলবো। আচ্ছা ভালো হয়ে গেছেন তবুও আসতে দেননি। হ্যাঁ বলবো ও দীক্ষা টিকা কেমন হচ্ছে, দীক্ষা টিকা কেমন হচ্ছে দেখো। এইবার উনি ওই দীক্ষা টিকা মত হয়ে গেলে প্রায় এক বছর দুই তিন মাস পরে ঠাকুর বলে একবার আসতে পারো, তারপরে উনি গেছেন, গিয়ে দেখছেন ঠাকুর বাড়িতে ঠাকুরের কাছে ঠাকুরের তামাক টামাক সাজা টাজা ওনার স্ত্রী করছে টুচ্ছে নিয়ে গেছে সে। আর তার কোনোদিন ওই টিবি রুগী টিকার হয়নি, বলছে আমি কি সাদের ঠাকুর আমাকে যে করালেন, আমি নাম দেন সাধন ভজন মানে ইষ্টকে নিয়ে মত্ত থাকা। আর তখন আর ঠাকুর বইয়ের কথা ভুলে গেছি, ছেলে মেয়ের কথা ভুলে গেছি, কেমন ধর নতুন দীক্ষা পেয়ে কোথায় যাবো, নতুন রুগী আসে তাদের সঙ্গে ই করি আসে যাজন করি, রুগী নতুন রুগী পেলেই যাজন করি, হসপিটালে যখন রুগীরা শুয়ে আসে তার পাশে গিয়ে তাদের ঠাকুরের কথা বলি ই করি, আর সবসময় নাম করে হসপিটালে রুগী টুগী অপারেশন করি, তার নাম করতে করতে অপারেশন করি, ওই নামে একটা ইয়ে গেছে একদম সবসময় যে চলতে পিতে জব ওনাকে আমি দেখেছি। কালী পুজো ভালো আসো তো অদ্ভুত অদ্ভুত নাম ধ্যান করা পড়া লোক একটা, এটা সব বলতে বলতে ঠাকুরের কথা কথা দুই চোখের জল বেরিয়ে আসতো। দেখুন আমাদের কারো কিছু করবে না, সব তিনি সব দেখেলেন, তিনি করালেন, তিনি অদ্ভুত। এই যে হাতে ধরে ঠাকুর, এই ঠাকুরের যুগে এই জন্ম জন্মান্তরে শক্তি লাগে জীবন্ত সদ্গুরু, আমরা জীবন্ত সদ্গুরু হচ্ছে এই হাতের কলমে তাদের নিয়ে নেন। আমার এখনও মনে আছে ঠাকুরের ধৈর্ঘ্যের পরে একদিন শিশির বর্দা ওই পার্লারে আসতেন রোজ সকালবেলা, আবার যান আমরাও আসতাম তার সঙ্গে সঙ্গে বাড়ি বল যেতাম। তিনি ঘরে উঠেছেন, তার নিজের ঘরে যখন উঠে যখন যেতেন আমরা ওখানে প্রণাম করে চলে যেতাম, উনি ঘরের একটা পা দরজার ওদিকে দিয়েছে একটা পায়ে দিকে আছে, হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমরা নিচে বারান্দা নিচে সোনামণি আগের মতো হবে না এখন করা লাগবে, মানে আগে যেমন আমরা কিছু না করেও ঠাকুর সামনে আসলে এখন তার দৃষ্টি পড়লেই যেন আমি শুদ্ধ হয়ে গেছি সব পরিষ্কার হয়ে গেছে, সেইটা এখন এখন করা লাগবে, এখন নাম ধ্যান সাধন ভজন সব করা লাগবে। তাই জীবন্ত সদ্গুরু লাভ জন্ম জন্মান্তরে সুখীতে লাগে হয় না, এই ঠাকুর নিজেও বলছেন। তাই ভাবলাম সেই যুগে যারা জন্ম নিয়েছিল আর এই যে কত ভাগ্য হয় তারা সেই দেখে হাতে কলমে ভালো হয়ে গেছেন, বলছে ভালো হয়ে গেছে তবুও ওরা স্ত্রী বলতে আসতে বলি না, এখন আসতে পারি না,
এখন আসতে মানে সময় হয়নি এখন মানে এখন পূর্ণমাত্রায় ইষ্টের কাছে মত্তই থাকুক, ইষ্টকে নিয়ে সবসময় চিন্তা থাকুক। তারপর অবশ্য কোনদিন ওই মা আর রেঙ্গুনে বারমার যান নেই, বরাবরই থাকবেন থাকতেন, উনি বারমারতে আসতেন থাকতেন দেখতেন, তারপরে বারমারতে চলে আসে একেবারে। তারপরে ওই ইউয়ালপুরে বাড়ি করেছেন বড় বাড়িটা একটু হরেন সিএন বৌদ্ধর ভার। আমরা এইসব লোকের সঙ্গে মিশবার সুযোগ পেয়েছি সত্যি নিয়ে, এটা ওই তা আমরা আমার জন্ম জন্মান স্বীকৃতি নাহলে বড় বড় ভক্তের সঙ্গে করার সুযোগ আমি পেয়েছি সত্যি তাই। হাতে কলমে তারা বললাম না কালকে বসো বসো তোর বোধ হবে না তবু উচ্চ উঠো না, উঠে ওই বসে বসে চেষ্টা করো তবু নাম করো, তারপরে চলো রাস্তায় চলো নাম করতে করতে চলো রাস্তাঘাটে সবসময় একে একে যখন ঘোরাফেরা করো নাম করবে তোর টেপিতে কাজ করছো কাজের মধ্যে নাম করো হাতে কলমে দিন বলতে এটা করো পিতা কপাল করো। আমরা অন্তত আমার জীবনে খুব বড় বড় ভক্তের সঙ্গে করার সুযোগ একদম মানে যাই হোক সে তো জন্মজন শক্তিতে তার দয়া তাকে করেছে, কিন্তু সেই যুগের ভক্ত যারা তাদের সঙ্গে করে তাই ভাবি এখন যখন কোনো সৎসঙ্গের সঙ্গে যাই বা ইয়ে যাই কথাবার্তা শুনি দাদাদের কথাবার্তা শুনি শুনি এই পর্যন্ত মনে হয় যেন তারা বইয়ের কথা বলে যাচ্ছে। হ্যাঁ গল 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 অন্তর দিয়ে তার মধ্যে যেন কিছু অন্তর নেই ঠিক পরিষ্কার আমার মনে হয়। খুব ভালো ভালো বক্তা সুন্দর বক্তি দিচ্ছেন, যেমন রাজনীতির নেতারা বক্তি ঢুকতে দেব এরকম মনে হচ্ছে না তার অন্তরের কথাগুলো, ওগুলো যেন কোনো বই টই পড়িয়ে সেই বইয়ের কথাগুলোর জন্য তিনি সমানে ওই রিসাইট করে যাচ্ছেন আবৃত্তি করে যাচ্ছেন ঠিক। তখনকার দিনে ভক্তদের কথাগুলো শুনে মনে হচ্ছে অন্তরের কথাটা এখানে স্টেজ খেলে যাই সৎসঙ্গে যাই কীর্তন ভালো লাগে সবই যাই তাদের কথাও শুনি, কিন্তু অন্তর দিয়ে যে বলাটা কারোর ভিতরে অন্তরে যে স্পর্শ করবে এই যে যেমন কালকে আপনি বললেন কাল কোথায় গেছেন অনেক কষ্ট করে সৎসঙ্গ করিয়ে টেরে পাঁচজন ভিক্ষা নিয়েছে তাই ওই অঞ্চলে এত আর সৎসঙ্গ এত কত বেশি এই পাঁচজন লোক রেগুলার নাম ধ্যান করছে কিনা ইষ্টবৃদ্ধি করছেন কিনা ইয়ে করছে কিনা তাকে হাতে কলমে কে শেখাবে, পটকে দীক্ষা নিয়ে তো সে জানবে না তাকে দিয়ে আসছেন এবং তো এবং সে কুড়ি পঁচিশ মিনিট কি পনেরো কুড়ি কুড়ি মিনিট সময় দীক্ষাটা হয়ে গেছে দীক্ষা নিয়ে তো বিষয় না, তারপর তার সঙ্গে যোগাযোগ নেই তো। হ্যাঁ তা এই লোকগুলো তাদের তো দোষ না, তা এই লোকগুলোকে কে ট্রেনিং দেবে কে করবে আমাদের সময় কিছু জানেন ওই মানে দীক্ষা টিকা হলে সেই অঞ্চলে যিনি যাদন করেছেন কিংবা যাকে ইয়ে হয়েছে যিনি একটু পুরনো সৎসঙ্গে আসেন বা কোনো একটু খুঁজে খুঁজে দেখে তারপর দায়িত্ব দিয়ে আসা হতো তুমি দেখো রেগুলার এসে ওর সঙ্গে নাম ধান করা ওরা করে কি না ইষ্টভিত্তি করে কি না তিরিশ দিনের দিনে তুমি তাকে দেখায় দেখায় দিয়ে তাকে ইষ্টভিত্তি করাবে করার পর পাঠাবে এক মাস দুই মাস তিন মাস অন্তত ছটা মাস তার সঙ্গে থাকবে আমরা ব্যবস্থা করে আসতাম এখন সে করে না দীক্ষা হলো এই পর্যন্ত দেখবেন যদি ওই অঞ্চলে হয়তো কেউ দাদুকে দীক্ষা দিয়ে আছে কিংবা সেখানে গিয়েই তার উদ্বুদ্ধ দীক্ষা নিছে কিন্তু এই লোকগুলোর পিছনে কে থাকলো সে তো জানে না নতুন আজকে যে নতুন ধরনের যে পরিকল্পনাটা হচ্ছে সব সৎসঙ্গে খুঁজে বের করো কোথায় আছে কী আছে তখন যদি এই ব্যবস্থাটা থাকতো হ্যাঁ যে নতুন দীক্ষা দিচ্ছেন তো এই দীক্ষা এই দশজন আমি দীক্ষা দিলাম এই দশজনকে রাখার সঙ্গে আমি আরেকজনকে ঠিক করে আসলাম তখন কিন্তু যাক ওই যাজক টাজক অধৈর্য থাকতো যাজক অধৈর্য বাদ দিলাম ওই অঞ্চলে যিনি একটু প্রবীণ দিক কিংবা একজন সৎসঙ্গী আছে কিংবা একটু দূরের লোক সে ওর কাছে থাকে না তাকেও বলে আসলাম তুমি একবার মাঝে মাঝে গিয়ে খোঁজ নিয়ে আসবে এবং তিরিশ দিনে ইষ্টভিত্তিতে পাঠাবো ব্যবস্থা করে তাকে দেখবে এক মাস দুই মাস তিন মাস তিন মাস চার মাসের মাসে সে শিখে যাবে তিন মাস তার সঙ্গে থাকলে সে হ্যাপি শুরু করবে এই ব্যবস্থা করে আসতাম তখন কিন্তু ব্যবস্থা বেশি দীক্ষা হয়তো বেশি হতো না কিন্তু সলিড হতো কিন্তু এখন দীক্ষা হয়তো বেশি হয় কিন্তু সেই লোকগুলিকে পাওয়া যায় না ডিফারেন্সটা অনেক আছে হ্যাঁ।
তখন একটা লোক দীক্ষা নিতে অনেক কষ্ট করে দীক্ষা হতো, তার কারণ অনেকগুলো বাধ্য ছিল, যেমন নিরামিষ খেতে হতো, নানা কারণে দীক্ষা টিকা হতো, কিন্তু হলে সে দীক্ষাগুলো অনেকটা সলভ হয়ে যায়। যাই হোক, এখনকার দিনে সৎসঙ্গ মানে কেউ কিছু মনে করবেন না, আমি বলছি আমার নিজেরই কেমন মিলাতে পারি না, আগেকার দিনের সেই ভক্তদের সঙ্গে মিশে তাদের চলাফেরা, তাদের ব্যবহার কাজ, তো প্রতিটা মুহূর্ত যেন শিখতাম চলার মধ্যে। একদিন কি হয়েছিল, ছোটোখাটো কথা বলছি, একদিন আমাদের ঘরে তখন যে পুরনো ভিত্তিক প্রেরকনাথ চক্রবর্তী নাম শুনেছেন, যে ঠাকুর আগে যখন পান্তা সৃষ্ট ছিল না, মুখে মুখে বলতেন তুমি দীক্ষা দিও তুমি দীক্ষা দাও, তৈলক্ষতা তাদের মধ্যে একজন, তিনি এই প্রথম বাংলাদেশে ঠাকুর বলছেন, বাংলাদেশে জাগরিত করছেন, তৈলক্ষ সম্বন্ধে অনেকেই জানে। তো উনি দুর্গাপুরে যখন আমি আসি, উনি মাঝে মাঝে আসলে আসলে বুড়ে গেছেন, আসলে আমার কথা সকালে একদিন চা খাচ্ছি, আমাদের চা টা দিচ্ছেন, চা বিস্কুট দিয়েছেন, উনিও খাচ্ছেন। আমি তখনকার দিনে বুঝলেন ইয়াং ছেলে, ডাইনাসের চার কাপটা নিয়ে বাতে এক বিস্কুটটা মুখে দিয়ে এক কামড় দিয়েছে, এই সেই বন্ধু কি করছো কি করছো, উনি স্বপ্না তুমি বাতে খাচ্ছো, তুমি জানো অবজ্ঞা করছো, তোমার আত্মা পরমাত্মা তোমার ভিতরে আছে, সে আত্মা কত কষ্ট পাবে, তাতে তুমি হীন মনে করছো, বাতে বাদ শান্ত আমরা বাদ দিয়ে করি তো বাতে নিজের একটা শুরু করি। দেখেন কত ফিলিংস, চিন্তা করেন কতটা দিন একটা দিন, এই ছোটোখাটো জিনিস। একদিন বাড়িতে তখন আমরা ইষ্টবিধি করতাম, ইষ্টবিধি করে ঠাকুরের আসনের পরে আমাদের আমার স্ত্রী ইষ্টবিধির কৌটো আমারটা ঠাকুর আসনের পাশে রেখে দেওয়া। একদিন ঠাকুরের ডাক্তার পেয়ারি দা দেখছিলাম বাড়িতে, উনি সকালবেলায় আমাদের ঘরে ওই ঠাকুরের যুদ্ধ করে বলছো, ও মা এই কোটো দুটো কি, ইষ্টবৃত্তির পয়সা উনারটা আমারটা ইষ্টবৃত্তির পয়সা, হ্যাঁ ঠাকুরের আসলে বার টাকা রেখেছে, ঠাকুরের আসলে বার টাকা রেখেছে, উনি বাবা ঠাকুরের কি কষ্ট হয়ে কষ্ট কষ্ট হয়ে নামান নামান নামান, ঠাকুর টাকা ভাড়া শুনতেন না তো। উনি আমাদের প্রথম দেখায় দিলেন কী করে সুস্থ উনি জল কামড়ে করতে হয়, ঠাকুরের ডাক্তার তো ঠাকুরের কাছে থাকতেন, ঠাকুরই ওকে জল দিলেন কী বের করতে, আবার এখনও মনে আসে। তা এই আবার সত্যি তাই, তখন আমরা অনেক মানে কী বলবো, ঠাকুরের যারা ভক্ত নানা রকমের বড়ো বড়ো ভক্ত, ঠাকুরের অত বড়ো ভক্ত আমাদের গোসাই বাবা, তিনি আমাদের উপনয়ন দিয়েছিলেন, তার কাছ থেকে তিনি আসতেন ঠাকুর আমার সবাই। আস্তে আস্তে আজকে কত লোক কমে গেছে, নতুন নতুন পরিবেশ, নতুন সিস্টেম, নতুন চলবে চলবে, যুগে যুগে যেমন হয় তেমনি হবে চলবে সেই হতে। তাই ইচ্ছা হয় সেই সৎসঙ্গে যাই হোক, সেই কীর্তন সেই ইয়ে শুনি টনিয়ে, তাই শারীরিক হোক নানান দিকে দিতে পারছি না, খুব কষ্ট হয়। আর গত দুই বছর তো আমার না সকলের যে অবস্থা আমারও সেই অবস্থা, মানে যাই হোক সেটাও একটা পরবর্তী ইচ্ছা ছিল, ওরকম একটা ধাক্কা টাক্কা দিয়ে জনগণকে একটা যেভাবে মানুষ চলছিল একটা ধাক্কা লেগে খাইটা সবার ভিতরে একটা কেমন যেন একটা বোধ হয়ে গেছে যে এমনি করে বাসা যায় না। ঠিক আমি দেখছি লক্ষ্য করে এই যে গত দুই বছরে মানুষ খেয়াল খুশি গাছ সূচক আমরা চলছিল সেইটাই যে একটা ধাক্কা লাগিয়েছে জনগণকে, একটা পুরো জনগণকে খেতে। তা আমাদের সৎসঙ্গে দেখেন সব জায়গায় ইয়ে আছে, এখন ঠাকুর বাড়িতে থাকা যাত্রা যেতে হচ্ছে না, লোকে জায়গা নেই ইয়ে নেই, তাদের দোষ না, গভর্নমেন্ট সে অ্যালাউ করছে না, তাই এটাও তো তাদের ইচ্ছা পরম পিতার ইচ্ছা। তবুও যে যেখানে থাকি না কেন ঠাকুরের টুপ যে নামটা নামটা তো ওইটাই হচ্ছে আমাদের ভরসা, চলতে ফিরতে সবাই ওই নাম থাকবে, নামই একমাত্র ভরসা। আর ওই ইষ্টবৃত্তিকে বলে
যজন জন স্মৃতি, এইটাই হচ্ছে আমাদের একমাত্র রক্ষা কোষ, যেটা অন্য লোকে পাইনি আমরা পেয়েছি, আমাদের ভরসা এখানে। সেই জন্য দেখুন অন্য লোকের চাইতে অন্তত সৎসঙ্গীতে একটা ভরসা স্থান, একদম খুব আমরা নিজে নিজে যাই বলি, কিন্তু আমরা তো জানি সাধারণ লোকে যেটা অসহায় ফিল করছে বা এটা এটা তো সৎসঙ্গীত দেবে নেই, তাহলে আমাদের কাছে আসে বাসার অস্ত্র যজন যজন স্টেপিটি, আমরা জানি এইটাই আমাদের রক্ষা করতে হয়। করবে তিনি করবেন পরম পিতা রাত্র চরণে আমরা আজকে এখানে শেষ করি। জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো আজকে হরেন বৈদ্যদার, তার যে গল্পটা, ঠাকুরের যারা নাম করে অনুরাগের সাথে, আপনার এখানে যে বোঝা গেলাম বা বুঝতে পারলাম, অনুরাগের সাথে শ্রদ্ধার সাথে যেটা বলে প্রকৃত অন্তরের সাথে তাকে ভালোবেসে যদি সত্যিকারে কেউ নাম করে তার কথা ফলে যায়। এখানে হরেন বৈদ্যদা সেবা পরায়ণ মানুষ, মানুষের মুমূর্ষ মানুষকে বাঁচাবার জন্য তার নিজের সকালের যে যারা চায়ের অভ্যেস আছে দেখবেন সকালের চাটা খুব তৃপ্তি করে খায়, এবং সকালের চাটা যেন তারা অমৃতের মতো লাগে ভোরের চাটা। তো সেখানে হরেন বৈদ্যদা সকালের চা না খেয়ে ফেলে মুমূর্ষ রোগীর পেছনে ছুটে যাচ্ছেন, কত বড় মাপের, কত বড় মনের মানুষ, আর সেখানে তিনি নাম পরায়ণ মানুষ। তা স্ত্রী স্বাভাবিকভাবেই অনুভব করেছিলেন তার স্বামীর সিচুয়েশান, বলেছিলেন যে সেখানে হরেন বৈদ্যদা তার স্ত্রীর এই বিহেভ, মুমূর্ষ রোগীর প্রতিটা কর্তব্য বা বিহেভ দেখে রেগে বলছে তোমাকে ভুগতে হবে, এই যে বলে ফেলেছিলেন, পরে অনুতপ্ত হয়েছিলেন, সেইটা ফলে গেল। ভাবা যায় সত্যিকারের যদি অনুরাগের সহিত ভালোবাসার সহিত নাম করা যায় আপনার মুখের কথা তো ফলে যাবে, তো অদ্ভুত ব্যাপার। আর ঠাকুর কি করে বিনা ঔষধে তাকে ভালো করে দিলেন থেকে থেকে, এই জিনিসগুলো আমাদের জানা ছিল না, হয়তো আপনি না বললে জানতেই পারতাম না, জানি না কোনো বইতে উল্লেখ আছে কি না, সম্ভবত নেই। তো পরমপিতার আতুল চরণে আমি প্রার্থনা করি এইভাবে নতুন নতুন তথ্য এই ছোটো ছোটো করে একটা করে যে বলছেন এতেই বরং মানুষের মনে থাকবে, মানে কথাগুলো খুব ভালো আছে, আমার মধ্যে লেখা আছে, আমার চলে আসা দীর্ঘের মধ্যে এটা লেখা, ও আপনার বইতে আছে, হ্যাঁ হ্যাঁ ফেলে আসার দিনগুলোতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো লাগলো। পরমপিতার আতুল চরণে আপনার শ্রীবৃদ্ধি, সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, এইভাবে যেন আপনার আমরা দীর্ঘদিন আপনার মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনতে পাই, এই প্রার্থনা করি। আর যারা শুনলেন তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কিছু জানার থাকে তাহলেও জানাবেন, আর যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন, এই প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। আজ এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।